সবাইকে শুভ মহালয়া, দেবী পক্ষের শুরু আর এখন হচ্ছে পিতৃপক্ষের অবসান। তো সবাইকে শুভ মহালয়া, প্রীতির শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আমরা চলেছি উপরতলির দিকে মায়ের চক্ষুদান দেখতে। শুভ কিছু বলো, শুভ মহালয়া সবাইকে। চুল ঠিক করার জন্য ওখানে আজ মহালয়া। মহালয়া মানে পিতৃপক্ষের অবসান আর দেবী পক্ষের শুরু। আর এই শুভ অনুষ্ঠানে আমরা আজকে কুমারটুলি এবং শোভাবাজার ঘাটে উদ্দেশ্যে রওনা দিচ্ছি। গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও চলে এসেছি একটা নতুন ফ্রেশ ব্লগে। তো আজকের হচ্ছে 2 তারিখ, শুভ মহালয়ার সবাইকে এবং শুভ মহালয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের হচ্ছে পিতৃপক্ষের অবসান এবং মাতৃপক্ষের শুরু। হচ্ছে আমরা হচ্ছে কুমোরটলি যাবো। আজকে হচ্ছে মায়ের চক্ষুদান দেখবো, আমি সঙ্গে তোমাদেরও দেখাবো। আর আমাদের সঙ্গে আছে হচ্ছে অসীম দা অ্যান্ড রজত দা, আর পেছনে শুভ বসে আছে। চলো ওখানে গিয়ে দেখতে পাবে সবাই একসঙ্গে। এমনিতে লেটে এসছো টানো? দেখেছো সকাল সকাল শুরু হয়ে গেছে। মনে হচ্ছে কোথায় বৃষ্টি হবে, মনে হচ্ছে হেভি ঠান্ডা হাওয়া দিচ্ছে ভাই, কোথায় বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে। কারণ এই জাস্ট ঢুকলাম ব্রিজটার ওপরে আর এখান থেকে ঠান্ডা হাওয়া শুরু হয়ে গেছে। আর যা গরম, বাপরে বাপ। দিনের শুরুটা ভালোভাবেই হলো, ঠান্ডা দিয়ে, তাই তো? প্রথমে গরম ছিল, বাট সেখান থেকে একটু ঠান্ডা হয়ে গেল। না, মাও চায় তোরা একটু ঠান্ডা হোক, মাও চায় তোরা একটু ঠান্ডা হোক, আবহাওয়াটা ঠান্ডা। দেখে নাও বন্ধুগণ, শ্যামবাজার চলে এসছি সকালবেলা। হ্যাঁ, এই জায়গাটা তো, হ্যাঁ এই জায়গাটা, এইটা হচ্ছে জগন মুখার্জি পার্কের প্যান্ডেল, দেখো এরা ভালো করা। তো ফাইনালি এখানে চলে এসেছি, এবার এখানে গাড়ি পার্ক করে এবার যাব ঠাকুর দেখাবো। এটা হচ্ছে আমার ঘাট, বাগবাজার ঘাট। এই পরিস্থিতি এখন, তর্পণ করছে সব। তো এখানে কিছু সময় কাটাবো আমরা, তো কাটিয়ে এরপরে বেরিয়ে যাবো, তারপর আবার তোমাদের কিছু ঠাকুর দেখাবে। তো চলো এখানে একটু সময় কাটাই। আমাকেই সেই হাত দিতে হলো। মিরো এসেছিলেন বাঁধে দিলাম। আমার খেয়ে অত মহামারি ভালো লাগে, কিন্তু এখানে হচ্ছে নাকি বিখ্যাত, বাট আমাদের সত্যি কথা বলতে ভালো লাগেনি, যেটা লাগেনি সেটা লাগেনি।
এর থেকে দিল্লি রোডে ভালো চাওয়াল, এরপর আর কিছু ঠাকুর দেখাবো, তারপরে আমরা বেরিয়ে যাব, কারণ এরপরে আর কাজ বাজ আছে। তো চলো আর কিছু ঠাকুর দেখে নিই তোমাদের। তুমি জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়ী, তুমি জাগো জাগো তুমি জাগো। এখানে তোমরা এক চালা ছোটো ঠাকুর পেয়ে যাবে, 150, 200, 250 এরকম দামে প্রাইস শুরু হচ্ছে এই দোকানে। তো চাইলে তোমরা এখান থেকে নিতে পারো। তো আমাদের কুমোরটুলির সব কাজ কমপ্লিট, তো এবার যাবো, চা তো খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট কিছু করবো, তারপরে একদম যে যার বাড়ি চলে যাবো। চলো আপাতত দেখি ব্রেকফাস্টে কী খাই। ফাইনালি আমাদের গরম গরম কচুরি চলে এসছে। এই যে লোকগুলো ভিডিওতে, চলো টেস্টটা কেমন হয়েছে একটু বলো। অথেন্টিক শাল পাতায়। চলো এখানেই ব্লগটা এন্ড করছি। আমাদের সব কিছু হয়ে গেছে কমপ্লিট, তোমাদের দেখালাম আজকের দিনটাকে, আমাদের এইভাবে আমরা এনজয় করেছি। তো আশা করছি ব্লগটা ভালো লাগবে, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, তখন টাটা বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।